আসসালামু আলাইকুম ছাদবাগানে নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানব যে চুনের ব্যবহার গাছে চুনের ব্যবহার কখন করতে হয় কিভাবে করতে হয় এবং এটা উপকারিতা এবং অপকারিতা তো এখানে দেখতেছেন যে আমার হাতে কিছুটা চুন আছে তো যদিও এই চুনগুলো আমি আমার এলাকায় এইভাবেই পেয়েছি কিছুটা ভেজানো মানে এটা পানির সাথে মিশিয়ে ভিজিয়ে দিয়েছে বাট বাজারে যে চুনটা পাওয়া যায় সেই চুনটা আসলে পাথরের মতো থাকে কিছুটা শুকনো থাকে পাথরের মতো এখন কথা হলো যে এই চুন কি গাছে ব্যবহার করা যাবে কি না বা গাছের জন্য কোন চুন ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় তো এই ব্যাপারে আজকে জানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যদি আপনার গাছের কোনো ক্ষতি করতে না চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে এখন আসি যে আমি যেই চুনটা হাতে নিয়েছি এটা হচ্ছে চূর্ণ একটা চুন এটা পান খাওয়ার কাজে ব্যবহার করা হয় যারা পান খায় তারা কিন্তু এই চুনটাই খেয়ে থাকে এই চুনটা কি গাছে ব্যবহার করা যাবে কি না তো এখন কথা হলো যে গাছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন বাধ্যবাধকতা নাই কিন্তু যারা কৃষি অফিসার মানে কৃষি কাজের যারা দক্ষ মানে যারা কৃষি কর্মকর্তা অথবা কর্মচারী তারা কিন্তু ডলোচুন ব্যবহার করার জন্য পরামর্শ দেয় চুনো যেই চুনটা আছে খাওয়ার কাজে ব্যবহৃত হয় এই চুনটা কিন্তু ব্যবহার করার জন্য বলে না তারা বলে যে ডলোচুনটা ব্যবহার করতে তো ডলোচুন আসলে কোথায় পাবো ডলোচুন পাবো হচ্ছে উপজেলা যে কৃষি অফিস আছে ওইখানে পেতে পারেন অথবা সার এবং কীটনাশকের যে দোকানগুলো হয় ওই দোকানেও আপনারা ডলোচুন পেয়ে যাবেন এখন আসি যে এটার ব্যবহার কিভাবে করবেন ডলোচুন অথবা এই চুনও যদি ব্যবহার করতে চান তো এর জন্য কিছুটা বিস্তারিত আলোচনা করব করতে হবে যদি আপনারা এইটা না শোনেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে প্রথমেই আসি যে কি ধরনের চুন আপনারা গাছে কি ধরনের মাটিতে আপনারা গাছের চুন ব্যবহার করতে হবে সাধারণত মাটির পিএইচ লেভেল ফাইভ থেকে সেভেন পর্যন্ত থাকে তো আপনার মাটিতে যদি পিএইচ লেভেল ফাইভ ফাইভ থাকে অথবা ফাইভ পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে এক কেজি মাটিতে যদি কেজি হিসাবে আমরা চিন্তা করি তাহলে এক কেজি মাটিতে এক গ্রাম চুন ব্যবহার করতে হবে অবশ্যই এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তা নাহলে কিন্তু আপনার গাছ মরে যাবে এক কেজি মাটিতে এক গ্রাম চুন ব্যবহার করতে হবে আপনার মাটির পিএইচ লেভেল যদি ফোর পয়েন্ট ফাইভ থাকে সেই ক্ষেত্রে এক গ্রাম মাটিতে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম চুন ব্যবহার করতে হবে মানে এক গ্রামের অর্ধেক চুন ব্যবহার করতে হবে আর চুন প্রয়োগের ক্ষেত্রে যখন আপনার মাটিতে চুন প্রয়োগ করবেন তখন ওই মাটিতে যেন যেহেতু আমরা ছাদ বাগান করি এর জন্য যেই মাটিতে আমরা চুন প্রয়োগ করবো ওই মাটিতে যেন কোনো গাছ না থাকে মানে টবের মাটিতে সরাসরি চুন ব্যবহার করা যাবে না আবার শুকনো মাটিতেও অথবা খুব সেত সেতের মাটিতেও কিন্তু চুন ব্যবহার করা যাবে না তো হালকা পরিমাণের যদি মাটিটা মাটিটা ভেজা থাকে ওই মাটিতে চুন ব্যবহার করতে হবে আর চুন প্রয়োগ করার দশ দিনের ভিতর ওই মাটিতে কোনো বীজ অথবা চারা কিন্তু তৈরি করা যাবে না বীজ অথবা চারা কিন্তু লাগানো যাবে না এটা অবশ্যই মনে রাখতে হবে কারণ যদি আপনি ওই মাটিতে গাছের চারা অথবা বীজ রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছটা মরে যাবে অথবা বীজটা কিন্তু মরে যাবে এর জন্য কিন্তু মাটিতে গাছ লাগাতে পারবেন না চুন প্রয়োগের পরে এখন কথা হলো যে আমরা যেহেতু সাধারণত ছাদ বাগান করে থাকি আমরা যারা ছাদ বাগান আছি তারা কিভাবে বুঝবো যে আমার মাটির পিএইচ লেভেল এর জন্য কিন্তু পিএইচ মিটার প্রয়োজন একটা পিএইচ মিটারের দাম প্রায় ভালো মানের একটা পিএইচ মিটারের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা আমি জানি কেউ এই পরিমাণের টাকা খরচ করতে চাইবেন না গাছের জন্য আর যাদের জানার খুব প্রয়োজন তারা যদি উপজেলা কৃষি অফিসে যান তাহলে তারা মাটি পরীক্ষা করে আপনার মাটির পিএইচ মান যেটা সেটা সঠিক মান যেটা সেটা বলে দেবে তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে চুন প্রয়োগ করলে কিছুটা ফলন কিন্তু বৃদ্ধি পাবে আপনার গাছের কিন্তু আপনি যদি না ভুজে গাছের চুন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছটা মরে যাবে তো সেক্ষেত্রে বলবো যে আপনার গাছে চুন প্রয়োগ করার তেমন প্রয়োজন নেই কারণ নর্মাল মাটিতে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু পিএইচ মান থাকে আর এমন হয় যদি আপনার টবের মাটি একবার ব্যবহার করেছেন দুই তিন বছর তারপরে যদি মাটিটা চেঞ্জ করে দিতে চান তাহলে ওই মাটিতে এক কেজি হাড়ে এক কেজি মাটিতে এক গ্রাম পরিমাণে চুন কিন্তু ব্যবহার করে ওইটা দশ দিন রেখে দিয়ে তারপর টবে দিতে হবে তা এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে এছাড়া ব্যবহার করার কোনো দরকার নাই তো আমি কি বুঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ